রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান হবার পরই পাকিস্তানের ক্রিকেটের চেহারায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট, সর্বশেষ পিএসএল, সবখানেই পেশাদারিত্বের ছাপ। কিন্তু সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মোহাম্মদ হাফিজ বলেছেন, আসলে ক্রিকেটটাই নাকি বোঝেন না পিসিবি চেয়ারম্যান। না, সরাসরি রমিজ রাজার অবশ্য নাম নেননি হাফিজ, তবে তিনি যে পিসিবি চেয়ারম্যান, রমিজ রাজাকে ইঙ্গিত করেই কথাগুলো বলেছেন সেটা বোঝাই যাচ্ছে। এই তো অল্প কিছুদিন হলো 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন হাফিজ। অবসর নেয়ার পর রীতিমতো ক্ষোভ ঝাড়ছেন পিসিবির ওপর। এই যেমন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নাকি পছন্দ হয়নি তার। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পিসিবির বর্তমান চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটি সঠিক নয়, কারণ এখন যিনি চেয়ারম্যান তিনি নির্বাচিত না হয়ে মনোনীত হয়েছেন। রাজনীতির ক্ষমতা বলে তিনি এই পদে এসেছেন, আর এইভাবে যারা আসেন তারা আদতে ক্রিকেটটাই বোঝেন না। গত বছরের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজকে মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে পিসিবির বোর্ড অফ গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই হল মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব। সেই প্রক্রিয়া অনুসরণ করেই চেয়ারম্যান হন রমিজ। আর রমিজের সঙ্গে হাফিজের শত্রুতা বেশ পুরনো। পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই তাদের সম্পর্কের চরম অবনতি হয়। সে সময় হাফিজের দলে থাকা না থাকা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন রমিজ। এর জবাবটাও দিয়েছিলেন হাফিজ কড়া ভাষায়, বলেছিলেন তার 12 বছরের ছেলেও নাকি রমিজের চেয়ে ভালো ক্রিকেট বোঝে। সেই রমিজ রাজার দখলে এখন পিসিবির চেয়ার। হাফিজেরও আর দলে থাকা না থাকার বিষয় নেই, কাজেই সমালোচনার সুযোগ পেলে ছাড়বেন কেন। পাকিস্তানের হয়ে 55 টেস্ট, 218 ওয়ানডে এবং 119টি টি-20 খেলা অলরাউন্ডার হাফিজ মনে করেন, পিসিবির মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের মাধ্যমেই কারো আসা উচিত। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। রাজনৈতিকভাবে না, নির্বাচনের মাধ্যমেই গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়ার পক্ষে মত তার। রমিজ রাজা দায়িত্ব নিয়ে দেশটির ক্রিকেট কাঠামো পরিবর্তনের চেষ্টা করেছেন। সবশেষ টি-20তে দারুণ পারফরমেন্স করেছে পাকিস্তান দল। চলমান পাকিস্তান সুপার লিগে বিদেশি তারকাদের সরব উপস্থিতিও দেখা যাচ্ছে। নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করে চলে যাওয়ার পর যে বাজে অবস্থায় পড়েছিল পিসিবি, ক্রিকেটের টেবিলের খেলায় রমিজ পাকিস্তানকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।